आसमां पे लिख दूं तेरी तारीफों में चश्मे बद्दू। जीवन भरेर सुख रे जीवन भरेर सुख
যখন শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকব দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে শিমুল পলাশে ঝরবে পথে দুলবে হাওয়া বুকে থাকব দুজন দুজনাতে শপথ নিয়ে সুখে গাইব তোরি দৃষ্টি পানে এক সুরেরি গান থাপুর টুপুর বৃষ্টি নুপুর জল ছবিরি গায় তুই যে আমার একলা আকাশ মিঠো সুরের ছায় হে মিঠো সুরের ছায় चढ़ गया रे
जिंदगी मुस्कुराएगी, हम मनाएंगे मान जाएगी। आज तक भले अजनबी रही, आज से हमें जान जाएगी। मुड़ के देखना ही क्यों, आगे का इरादा है। आज से है जो भी अपना आधा आधा है। मैंने वारा रे वारा रे वारा साथियों, मेरा मेरा सब प्यार प्यार प्यार। पिया तो से
एक जान है, दोनों तुझ पे एक मैं हूँ, एक ईमान है, दोनों तुझ पे, हाँ तुझ पे, दोनों तुझ पे कुर्बान है। एक के हर मकाम में, हर सुबह में, हर शाम में एक रुतबा है, एक शान है, दोनों तुझ पे, बहाने क्यों ना मैं भी दे का हाल जरा।
हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भवरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा सवार लूँ, है सवार लूँ, सवार लूँ, है सवार लूँ। हवा के झोंके आज मौसमों से रूठ गए, गुलों की शोखियाँ जो भरे आके लूट गए। बदल रही है आज जिंदगी की चाल जरा, इसी बहाने क्यों ना मैं भी दिल का हाल जरा বাসুদেব আর ও অনু আমার ওয়াইফ, আমরা কালকে বিয়ে করলাম। আজ আমাদের রিসেপশান ছিল, রিসেপশানটা আমি পরে আসছি, আগে আমি আসছি আমাদের প্রেম নিয়ে। না আমাদের প্রেম নিয়ে, হ্যাঁ, কীভাবে হয়েছিল প্রেম হয়েছিল আমাদের আজ থেকে আট বছর আগে প্রেম হয়েছিল। कहना है जो कह जाने दे। तो তখন আমরা পড়ি ক্লাস 11 ক্লাস 11 এ যখন প্রথম আমি টিউশনে গিয়েছিলাম, আমি অনুকে দেখেছিলাম কোন একটা টিউশনে। তো ওকে আমি ফলো করতাম আমি। তো আমার একটা সাইকেল ছিল স্ট্রেট হ্যান্ডেল, তখন স্ট্রেট হ্যান্ডেল সাইকেল আমার খুব ভালো লাগতো। সেটা নিয়ে সাইকেলটা নিয়ে আমি ওর পিছনে ফলো করতাম মানে ওকে বুঝতে দিতাম না
যে ওকে আমি ফলো করছি, বাট আমি ওকে ফলো করছি। তো এইভাবে ও একদিন টেক কেয়ার করে কি বুঝতে পারে কি আমায় ও ফলো করছে, বাট আমার ভয় লাগতো কি বলবো কি বলে দেবে, আমার ভালো লাগছে ওকে বলতে পারবো কি বলতে পারবো না। তো ফুট করে একদিন আমি বলে ফেলি ওকে, তো অ্যাকসেপ্ট করে প্রপোজাল। एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, वो मेरे सुनिया वे छड़ सारी गलियां में, नाल तेरे तुर चलिया में, ले चलूं जुको दुनिया से तू दूर, चोरी चोरी जद तेनू तक्या मैं, खुद को संभाल न सकिया मैं, चल गया सजना तेरा ये फितूर, लंग जानी रे मर जानी रा, कहनी जो थी कह दे वो बात, लंग जानी रे मर जानी रा, कहनी जो थी कह दे वो बात। ओ एक लड़की को देखा तो ऐसा लगा, एक लड़की को देखा तो ऐसा लगा, তো সেই প্রেমটা আজকে সফল হলো। তো আজকে বিয়ে হয়ে গেছে, আমি খুব হ্যাপি আছি কি আমাদের বিয়ে হয়ে গেছে, হ্যাপি তো। আট বছর ধরে প্রেম করেছি, তো তো আট বছরের অনেক কাহিনী আছে, তো এত কাহিনী এইটুকু টাইমের ভেতর বলাটা সম্ভব নয়, তো সেই কারণে আমি শর্ট বলে দিচ্ছি, শর্ট বলছিলাম বা বাকিটা বলছি আমি। তো স্কুলে হ্যাঁ আমরা ক্লাস টেন অবধি এক স্কুলে পড়িনি, তো ইলেভেনে যেহেতু প্রেম হয়েছিল ইলেভেনে এক স্কুলে পড়তাম আমরা, তাই তো, কতুরপুর হাই স্কুলে। আমাদের কোয়েড স্কুল ছিল, কোয়েড স্কুল ছিল, ও প্রথম বেঞ্চে বসতো, প্রথম সারির মেয়ে ছিল, তো প্রথম বেঞ্চে বসতো, আমি একটু পিছনের দিকে বসতে পছন্দ করতাম, পিছনের ছেলেদের সাথে আড্ডা দেওয়া, একটু গল্প করা, একটু মাস্টারদের কাছে, তার জন্য তখন যারা টিচার ছিলেন তাদের কাছে তার জন্য অনেক বোকাও খেয়েছি। ও বোকা খেত না, ও প্রথম থেকে বোকা খেত না, ও খুব মানে মিষ্টি কিউট এবং নটি এই টাইপের আছে, তো এখনো আছে। তোমার হাসি আমার জন্য হয় যদি উপহার, আর কিছুক্ষণ কাটিয়ে দেব ছিল, এখনও আছে, ও চেঞ্জ হয়নি, হয়তো আমি একটু চেঞ্জ হয়েছি আগের থেকে, আগে একটু বেশি দুরন্ত ছিলাম, এখনও আছি, এখন একটু কমেছি, একটু কমেছে। তো তো আমি চাইবো, চাইবো না, আমি এটা জানি কি আপনারা আমায় আশীর্বাদ করবেন, আমি ওকে পেয়েছি অ্যাজ এ ওয়াইফ, আমার খুব, আমি খুব হ্যাপি আছি ওকে পেয়েছি, আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই, ঠিক আছে, আমি খুব ভালো আছি ওকে নিয়ে, আর ওকে নিয়েই আমি থাকবো, আর আমরা খুব হ্যাপি থাকবো, তাই তো। লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি তোমায়, দুপুর বেলা নরম রোদে শুধু চেয়েছি তোমায়, লুকোচুরি জীবনের খেলায় আমি শুধু চেয়েছি।
ছেলে বাসুদেবের কাল বিয়ে হয়েছে, আজকে রিসেপশনের দিন। আমার ছেলে যখন ইলেভেনে পড়ে তখন একটি মেয়ের সাথে পুতুলপুরে বাড়ি, মেয়েটির নাম অনুশ্রী, মেয়েটির সাথে প্রাইভেটে পড়তে যেত। দিয়ে একদিন হঠাৎ এসে আমাদের ওইখানটায় একটি গোলাপ গাছের জাম গাছ ছিল, তার তলাটি বসে বসে একটি কাঠি নিয়ে আঁকোচড়া কাটছে। দিয়ে আমাকে বলছে, মা আমি একটি মেয়েকে ভালো মানে ভালোবেসেছি। আমি বলছি, মেয়েটি কেমন? আমি বলছি, মেয়েটা ভালো তো, মানে ব্যবহার ট্যাবহার সব ভালো তো? বললো, হ্যাঁ মেয়েটি আমার খুব পছন্দ হয়েছে। দিয়ে এসে আমাকে বললো, দিয়ে আমি ছেলের সাথে ছোটোবেলার থেকেই মানে বন্ধুর সাথে মিশেছি, সব শেয়ার করতো, ছেলেও আমাকে বলতো, আমিও ছেলেকে শেয়ার করতাম, এইভাবে চলতো সব কথাবার্তায় হতো আমাদের। দিয়ে ওইখানে প্রাইভেটে যা যা কথা হতো আর হতো, মেয়ের সাথে দেখা হলো, এসে আমাকে সব বলতো। কালকে বিয়ে হলো, সেই প্রেমের দুজনের জীবনসাথী হলো। আমি ওদের দুজনকে আশীর্বাদ করছি, ওদের দাম্পত্য জীবন যেমন সুখের হয়, আমাদেরকেও যেমন খুব ভালোবাসে। আমি এইটা ছাড়া আর অন্য কিছু যাই না, বাপিকে মাকে সবাইকে যেমন ভালোবাসে, সবাইয়ের কাছে যেমন আদর পায়, সবাই যেমন ওদেরকে ভালো বলে, এইটাই আমি আশা করি। বাবরা মন রাতাকে তরসে রে, নয়না ভি মলহার বনকে বরসে রে। নমস্কার, আমি বাসুদেব কুণ্ডুর বাবা বলছি। বাসুদেব আমার একমাত্র ছেলে এবং আমার আরেকটি মেয়ে আছে, তার কোলে আমার ছেলে বাসুদেব। বাসুদেব ছোটোবেলা থেকে খুব দুষ্টু ছিল, খুব ছুটাছুটি করত, আর মাঝে মাঝেই না ছুটে ছুটে খেলতে খেলতে ছুটে ছুটে আসতো, মা তুমি খেয়েছ। ও বেশি মাকে বেশি ভালোবাসত, আমাকেও ভালোবাসত, কিন্তু মায়ের কাছে ভালোবাসাটা আরও বেশি পেত। আর ছোটোবেলা থেকে ওর মাই ওকে পড়াশোনা করাতো, আমি তো সময় পেতাম না ঠিক মতো, তার জন্যই ওর মায়ের প্রতি টানটা বেশিও ছিল আমার চেয়ে। যাই হোক, দেখতে দেখতে ছেলেটি আমার বড় হলো, ওকে স্কুলে ভর্তি করলাম, প্রাইমারির গণ্ডি পেরিয়ে হাই স্কুলে গেল। যখন 16 বছর বয়সে মাধ্যমিক পাস করলো, কোতুলপুর স্কুলে তাকে উচ্চ মাধ্যমিকে ভর্তি যখন করলাম, তখন আমি এবং ওর মা একদিন দুজন মিলে ঠিক করলাম যে আজ থেকে ওর সাথে আমরা বন্ধুর মতো মিশব। আমার ছেলেটি একটু দেখতে শুনতে মোটামুটি ছিল, তাই একদিন রাত্রেবেলায় আমরা বাসুদেবকে ডেকে বললাম, শোন খেপা, আজ থেকে তুই আমাদের বন্ধু, তুই আমাদের কাছে কোনো কিছু গোপন করবি না, তুই যদি প্রেমও করিস দেখেশুনে করবি, কারণ প্রেম একবার হয়ে গেলে সেটাকে আর কাটানো যায় না। আচ্ছা, তো আমার যদি কোনো কিছু ভুল থাকে আপনারা ক্ষমা করবেন, আমি এটা আমার ছেলেকে বলেছিলাম, কারণ ছেলের সাথে বন্ধুর মতো মিশলে ছেলে তখন বাবার বিষয়টা ভাবে। ছেলে যখন ইলেভেনের শেষের দিকে একটি মেয়েকে তাকে ভালো লাগে, তো সে আমাকে বলতে না পেরে তার মাকে বলে, মা আমি একটি মেয়েকে দেখেছি। তোর মা আমাকে বলে, আমি বলি কার কার মেয়ে, আমি সবাইকে চিনি, ওই মেয়েটির যেখানে বাড়ি আমার সেখানে দোকান, আমি তার বাবাকে চিনি মাকে চিনি। তো মা, আমি একদিন রাস্তায় হঠাৎ মেয়েটিকে আন্দাজ করে তাকে দাঁড় করাই, যে ডাইরেক্ট জিজ্ঞাসা করি তোমার নাম কি, বললো অনুশ্রী। তো ও তখনই মেয়েটিও খুব ভালো, ও তখনই বুঝতে পেরেছে আমি বাসুদেবের বাবা, হয়তো আমার ছেলে আমার
ডায়াগনিস কিছু দিয়েছিল আমার সম্পর্কে, তো সেইভাবেই সে হয়তো ভেবেছিল। যাই হোক, আমাকে মেয়েটি প্রথম দর্শনে আমার খুব ভালো লেগেছিল, আমাকে রাস্তায় অত লোকের সামনে সাইকেল দাঁড় করিয়ে আমাকে প্রণাম করেছিল। তাহলে আপনারা বলুন, বর্তমান যুগে একটা 16-17 বছরের মেয়ে একটা 45 বছরের লোককে রাস্তার মাঝে প্রণাম করে, তখন আমার চোখে জল এসে গেছিলো। তো আমি সেদিনই ঠিক করেছিলাম ওই মেয়েটিকে আমি আমাদের বৌমা করব, আমি ওটা মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম। আর আমি আমার আমার স্ত্রীকে বলেছিলাম, তুমি মেয়েটিকে দেখো একবার, আমি ওকে দেখেছিলাম। তো প্রেম করার মধ্যে কোনো অন্যায় আমি দেখতে পাইনি, প্রেম হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। আমি আমার ছেলেকে বললাম, আমি মেয়ের বাবার সাথে দেখা করলাম, উভয়ের মিউচুয়ালে ছেলে মেয়েকে বললাম, তোমরা পড়াশোনা করো, তোমরা মানুষের মতো মানুষ হও, তোমরা এস্টাবলিশড হও, আমরা অ্যারেঞ্জ ম্যারেজ দেবো তোমাদের, সবাই মিলে সহমত হয়ে একসাথে বসে। তো সেই শুভ দিনটা আমরা গতকাল পার করেছি ভালোবাসার মধ্য দিয়ে, সব সব সবারই খুব শান্তির মধ্য দিয়ে, আমার সামর্থ্যের মধ্য দিয়ে সবাইকে নিয়ে ফুর্তি করে সেই দিনটি গতকাল পূর্ণ করে আজ তার শুভ প্রীতিভোজ অনুষ্ঠান শেষের মুখে। এবং আমি খুব সুখী আমার আমার বৌমাকে পেয়ে, আমি আমার মনের মতো বৌমা পেয়েছি। আমি ওকে বৌমা বলে ভাবিও না, আমি বলি আমার দুটি মেয়ে, আমার এইটি ছোট মেয়ে, ওইটি আমার বড় মেয়ে। তো ওকে আমি তুই তুই বলে ডাকি, তুমি বললে দূরত্ব বাড়ে, আপনি বললে দূরত্ব আরও বাড়ে। তাই আমি ওকে বলেছি, তুই আমাকে তুমি বলবি, কিন্তু দুঃখের বিষয় ও আমাকে এখনও তুমি বলতে পারেনি, ভয় খাচ্ছে, এখনও আমাকে আপনি বলে, সেটা আমার কষ্ট হয়। আমার মেয়ে আমাকে তুমি বলে, তাহলে ও যে আমাকে আপনি বলে, তাহলে ওকে ওকে আমি মেয়ের মতো ভাবছি, ও কিন্তু আমার মনে হয় এখন আমাকে বাবার মতো ভাবতে পারেনি, তাই এখন আপনি বলে। আমি আশা করব কাল থেকে আমার আমার মেয়ে অনু যেন কাল থেকে আমাকে বাবা তুমি বলে, আমার ছেলে আমাকে বাপি বলে, ও আমাকে বাপি বলে। আমি আজ থেকে জানবো আমার দুটো ছেলে দুটো মেয়ে, আমার বড় ছেলে সন্দীপ, আমার ছোট ছেলে বাসুদেব, আমার বড় মেয়ে অর্পিতা, আমার ছোট মেয়ে অনু। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি। মেরে সোনেয়া সোনেয়া রে মাই মেরা কিতে নহিঁ ও দিল লগনা, মেরে সোনেয়া সোনেয়া রে মাই মেরা কিতে নহিঁ ও দিল লগনা। তো আমি লাস্টে এটাই বলে কমপ্লিট করব কি আপনারা আমায় আশীর্বাদ করুন, আমরা যেন সুখে থাকতে পারি একসাথে। অ্যান্ড আই লাভ ইউ। I'm gonna give you a day, 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 I'm gonna give you a day